और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे एसआरएमबी जैसे एसआरएमबी टीएमटी बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़ ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী, এই মুহূর্তে রয়েছি মোহন বাগান ক্লাবে। রবিবার দিন বটে, সবার জন্য ছুটি, কিন্তু মোহন বাগানে কিন্তু কোনো ছুটি নেই। তারা কিন্তু একেবারে চনমনে অনুশীলনেই নামলো আজকে তিনিদের মাঠে। আগামী 30 অক্টোবর মোহন বাগান তারা খেলতে যাবে গাছিবৌলি স্টেডিয়ামে, সেখানে তারা মুখোমুখি হবে হায়দ্রাবাদ এফসি। যে হায়দ্রাবাদ এফসি গত ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 4-0 হারিয়েছিল কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে, ফলে হায়দ্রাবাদ এফসিকে হারানো খুব একটা সহজ যে হবে না সেটা কিন্তু বুঝে গিয়েছেন কোচ হোসে মরিনা। সেই কারণে অনুশীলনে প্রথম থেকেই কিন্তু একেবারে চনমনে অনুশীলন করেছে মোহন বাগান সুপার জায়েন্ট। এবং দুটো দিন বৃষ্টির কারণে তারা অনুশীলন করতে পারেনি, তারপর তারা অনুশীলনে নেমেছিল এবং আজকে 1.5 ঘন্টার একটা অনুশীলন সেশন তারা পুরো সারে। এবং অনুশীলনে কী হলো সেটা নিয়ে অবশ্যই আমরা কথা বলবো, কিন্তু তার আগে যেটা কনসার্নিং বিষয়, যে চিন্তার বিষয়, আজকে কিন্তু মোহন বাগান অনুশীলনে অনুপস্থিত ছিলেন আশিক কুরুনিয়ান। তার চোট রয়েছে এবং চোটের কারণে তিনি আজকে অনুশীলনে থাকতে পারেননি, এবং অনুশীলনের মাঝপথে চোট পেয়ে কিন্তু বেরিয়ে যান আশিস রায় এবং আপুইয়া। প্রথম দিকেই আপুইয়া যখন তিনি রিহ্যাবের জন্য মেডিকেল রুমে ঢুকছেন অনুশীলনের আগের কথা বললে, তখন তার পায়ে একটা বিশেষ স্ট্র্যাপ দেখা যায়। যদিও ওই মেডিকেল রুম থেকে বেরোনোর সময় তার সেই পায়ের স্ট্র্যাপটা তিনি খুলে ফেলেন, তারপরে অনুশীলনে যখন যান সেখানে যে প্রাথমিক ড্রিল পর্ব সারা হয়, যে ফিজিক্যাল ট্রেনিং, যে ড্রিল সেগুলো করা হয়, সেখানে কিন্তু আপুইয়া অনুশীলন করেছেন। কিন্তু তারপর আপুইয়াকে দেখা যায় দলের ফিজিওর সাথে আলাদা করে ট্রেনিং করতে, সাইড লাইন দিয়ে ধরে তিনি দৌড়চ্ছিলেন কিছুক্ষণ, দলের সাথে কিন্তু তিনি অনুশীলন করেননি। তারপর যা সিচুয়েশন প্র্যাকটিস, বল প্লেয়িং, যা অনুশীলনগুলো চললো সেখানে কিন্তু তিনি প্র্যাকটিস করেননি। সেটা অবশ্যই একটা চিন্তার বিষয়, আপুইয়ার মতো মাঝমাঠের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়, যিনি গত দুটো ডার্বিতে মোহন বাগানের জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, সেখানে আপুইয়া না থাকাটা অবশ্যই একটা বড় চিন্তা। কিন্তু তার সাথে সাথে আশিস রায়, দলের অন্যতম তারকা সাইড ব্যাক, তাকেও দেখা গেল আপুইয়ার সাথে মাঠ ছেড়ে উঠে যেতে, এবং দুজনে একসাথে মাঠ ছাড়েন, এসে প্রথমে ড্রেসিং রুমে যান, তারপর তারা জিমে যান, জিমে কিছুক্ষণ গা ঘামান, তারপর মেডিকেল রুমে এসে মেডিকেল রুমে কিছুক্ষণ রিহ্যাব করেন, এবং তারপরে যথারীতি ড্রেসিং রুমে ফিরে যান তারা। মাঝে আশিস রায় একবার মাঠে নেমেছিলেন বটে, কিন্তু তিনি সাইড লাইনেই বসেছিলেন, অনুশীলনটিই দেখেছেন। আপুইয়ার যে পরিস্থিতি মনে হচ্ছে অনেকটাই খোঁড়াচ্ছেন, বোঝা যাচ্ছে যে তিনি হয়তো হায়দ্রাবাদ ম্যাচে হয়তো খেলবেন না, এবং কোচ হোসে মরিনা সেরকম ঝুঁকিও নিতে চাইছেন না। তার কারণ হচ্ছে লম্বা লিগ, সেখানে দাঁড়িয়ে হায়দ্রাবাদ হয়তো তারা মোহামেডানকে 4-0 হারিয়েছে, কিন্তু তুলনামূলক দুর্বল দল, এবং শিখ জায়গায় দাঁড়িয়ে হোসে মরিনা খুব একটা ঝুঁকি নিতে চাইছেন না, ফলে তাদের পরিবর্ত করা হবে না। তো আপুইয়া এবং আশিস রায়ের পরিবর্ত করা হবেন সেইটা এখন দেখার বিষয়। রয়েছেন আমানদীপ, রয়েছেন সৌরভ ভানওয়ালা, রয়েছেন দীপেন্দু বিশ্বাস, রয়েছেন মাঝমাঠের জন্য অভিষেক সূর্যবংশীর মতো খেলোয়াড় রয়েছেন, সুতরাং ব্যাকআপ কিন্তু রয়েছে মোহন বাগানের কাছে। কিন্তু আপুই এবং আশিস রায় না থাকাটা এটা অবশ্যই একটা বড় দুশ্চিন্তার কারণ। এবং বাকি অনুশীলনের কথা বললে, আছে কিন্তু প্রথমে ফিটনেস ড্রিল, যা হওয়ার, ফিজিক্যাল ট্রেনিং যেটা হওয়া সেটা হয়েছে, এবং তারপরে সিচুয়েশন প্র্যাকটিস করা হয়েছে, ডিফেন্সিভ অর্গানাইজেশন, দুটো চারটে ডিফেন্ডারের দুটো সেটকে ভাগ করে সেখানে দাঁড়িয়ে অফেন্সিভ অর্গানাইজেশনকে ব্যবহার করা হয়েছে, আক্রমণাত্মক ফুটবলারদেরকে খেলিয়ে নিজের রক্ষণকে পরীক্ষা করার চেষ্টা করছিলেন হোসে মরিনা। এবং যেটা বারবার দেখা যাচ্ছে, দুই বিদেশি ডিফেন্ডার অর্থাৎ টম অলড্রেড এবং অ্যালবার্টো রড্রিগেস, এদের দুজনকে দিয়ে কিন্তু মূলত ডিফেন্সকে শক্তিশালী রাখার প্রয়াস করবেন হোসে মরিনা। এবং যেটা সম্ভাবনা বেশি যে হায়দ্রাবাদের বিরুদ্ধে চেনা ডিফেন্সে অর্থাৎ টম অলড্রেড এবং অ্যালবার্টো রড্রিগেস, তারাই হয়তো শুরু করবেন এই ম্যাচটাতে। যদিও দেখা যাক আগামীকাল তারা ম্যাচটি -2 অনুশীলন করবে মোহন বাগান মাঠে, এবং সেখানে কী হয় সেটাই এখন দেখার। আর বাকি অনুশীলন প্রত্যেকেই বেশ চনমনে অনুশীলন করেছে, 1.5 ঘন্টা যদিও আজকে অনুশীলন হয়েছে, অন্যদিন 2 ঘন্টার
হয়তো ওই দেড় ঘন্টার মধ্যে যে অনুশীলনটা আজকে হলো, অনুশীলন শেষে যখন ফুটবলাররা বেরোচ্ছে একেবারে ক্লান্ত শরীরে, তারা কিন্তু বেরিয়েছে, অর্থাৎ একটা কড়া কড়া কিন্তু অনুশীলন হয়েছে। এবং মলিনা তিনি কিন্তু যে সময়টুকু পান সেই সময়টুকু ফুটবলারদের নিংড়ে নিয়েছেন, এবং বোঝাই যাচ্ছিল যে ফুটবলাররা একেবারে ক্লান্ত। এবং সেই পরিস্থিতিতেই দাঁড়িয়ে মলিনা প্রত্যেককে তৈরি রাখছেন, রিজার্ভ থেকে শুরু করে জুনিয়র থেকে শুরু করে সিনিয়র সমস্ত ফুটবলারদের তিনি তৈরি রাখছেন হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে নামার জন্য। এবং আগামীকাল অর্থাৎ সোমবার হোসে মলিনা তিনি সাংবাদিক বৈঠকে বসবেন হায়দ্রাবাদ ম্যাচ নিয়ে, এবং সেখানে আপুইয়া এবং আশিস রায় কী আপডেট সেটা অবশ্যই জানা যাবে। কিন্তু মূলত এই দুই ফুটবলারের চোট, আশিক কুরুনিয়ার না আসা, এটা অবশ্যই মোহন বাগানের জন্য চিন্তার বিষয়। তবে বাকি ফুটবলাররা প্রত্যেকে ফিট রয়েছেন, এইটা একটা স্বস্তির খবর মোহন বাগানের জন্য। এবং হোসে মলিনা অবশ্যই আশাবাদী হায়দ্রাবাদকে হারানোর জন্য। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।